순돌 낙지. 나랑 나랑. 너무 awesome best. 오믈렛. 일단 아래가 어차다름. 아루첩. হ্যালো বন্ধুরা বন্ধুরা শুভ্র পরিমার চ্যানেলে একটা নিউ বিরাট ভিডিও মানে একটা নিউ বিরাট চ্যালেঞ্জ ভিডিওর সাথে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকে দেখতে পাচ্ছেন কি খেতে চলেছি। আর সব থেকে আসল কথা হচ্ছে বন্ধুরা, এই যে দেখুন কে চলে এসেছে, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, প্রায় 5 বছর পরে চলে এসেছে খেতে রাহুল, ঠিক আছে? 5 বছর না, অতদিন না, তাও অনেকদিনই হয়ে গেছে, তাও অনেকদিনই, মোটামুটি 4-5 মাস সাথে পর আসছে খেতে আমার চ্যালেঞ্জে। তো যাই বন্ধুরা, তাহলে আজকের এই চ্যালেঞ্জের আইটেমে কি রয়েছে সেটা আপনারা দেখুন। আর আজকের যে আইটেমটা সেটা কিন্তু বন্ধুরা গরমকালে স্পেশাল আইটেম, গরমকালে স্পেশাল আইটেম পুরো পান্তা ভাত, ঠিক আছে? মানে একটা গ্রাম্য একটা ব্যাপার, একটা গ্রাম্য একটা আইটেম আর কি, সেটা একটু বেশি চলে। আর তার সাথে আমরা কি কি নিয়েছি সেটা একটু দেখুন তাহলে। তার সাথে নিয়ে নিয়েছি এই যে লেবু আছে, পেঁয়াজ আছে, আর এটা হচ্ছে তোমার চুনো মাছ, হ্যাঁ ঝাল, চুনো মাছ বা পুঁটি মাছ যেগুলো বলে, ঠিক আছে, সেই মাছের ঝাল করা হয়েছে। ডিমের অমলেট, আলু সিদ্ধ, ঘুগনি, আর এটা হচ্ছে কি বলতো, এটা ডালের বড়া, হ্যাঁ এটা হচ্ছে বন্ধুরা ডালের বড়া এটা। আর এখানে নিয়ে নিয়েছি সিঙাড়া আর আলুর চপ, আর এখানে নিয়ে নিয়েছি লবণ আর শুকনো লঙ্কা ভাজা। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের চ্যালেঞ্জের মেনু। আর চ্যালেঞ্জের যে রুলস, ঠিক আছে, সেটা তো আপনারা খুব ভালোভাবেই জানেন। রুলস কিন্তু পুরোপুরি সেই সেমি, যে আগে গিয়ে শেষ করতে পারবে সে কিন্তু উইনার, আর যার লেট হবে সে, ঠিক আছে, সে কিন্তু লুজার। আর যে বন্ধুরা হারবে সে কিন্তু পানিশমেন্ট পাবে প্রত্যেকবারের মতন। তো সেটা দেখার জন্য কিন্তু বন্ধুরা আপনাদেরকে পুরোপুরিভাবে ভিডিওটিকে লাস্ট অবধি ওয়াচ করতে হবে, এবং ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে টং করে বাজিয়ে দেবেন, ঠিক আছে? আর পাশে থাকা বেল আইকনটিতে টং করে বাজিয়ে দেবেন অল করে, যাতে আমরা অন্য কোনো মানে ভিডিও ছাড়লে আপনাদের ফোনে সবার প্রথমে নোটিফিকেশনটি পৌঁছে যায়। তাহলে আমরা আর খুব বেশি কথা না বলে চ্যালেঞ্জটা শুরু করব। তাহলে আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। তো রাহুল রেডি? হ্যাঁ রেডি তো, হ্যাঁ তো ঠিক আছে, তাহলে কাউন্ট করা শুরু কর। 3 2 1 স্টার্ট। লবণ আর এটাতে ভালো করে আগে মাখিয়ে নে, আগে একটু তো লবণ একেবারে বেশি নেওয়া যাবে না, কিন্তু আবার জলও আছে পুরো। বন্ধুরা আজকের গরমকালে স্পেশাল কিন্তু এটা, হ্যাঁ তাই তো? এমনি মজা আসবে জানিস তো, কারণ গরমকালে তো আর এমনি তো এটা খেয়ে বন্ধুরা সত্যি পুরো মানে একটা শান্তি ফিল করা যাবে মনের মধ্যে, মনে ঠিক আছে, একটা শান্তি শান্তি একটা মানে ভাব চলে আসবে এটা খেয়ে এই টাইমে। গ্রামের দিকে এটা আর কি প্রায় খাওয়া আর কি মানে খাওয়া হয়ে থাকে পান্তা ভাত দিয়ে, এখন আর অতটা দেখা যায় না, কিন্তু আগেকারের আমাদের যারা ঠাকুমা ঠাকুরদাদা যারা আছেন তারা বেশিরভাগ খেত, তারা আমাদের গল্প করে তো অনেক সময় আমরা শুনতে পাই। ভাত মাখানো হলো রাহুলের, তো দেখা যাক বন্ধুরা আমার কিন্তু ভাত মাখানো প্রায় কমপ্লিট। লেবুটা নিয়ে নেবো, আজকে মনে হচ্ছে রাহুল মনে হচ্ছে আমার কাছে মানে হারিয়ে ছাড়ে মনে হচ্ছে, না না তো দিলাম। সুন্দর লাগছে, দাম দাম আলু সিদ্ধ, একদম অসম টেস্ট, আলাদা রকম একটা ফিলিংস আসছে জানিস তো পান্তা ভাতের সঙ্গে, ঠিক আছে? আলু সেদ্ধ যদি থাকে না সত্যি বন্ধুরা পুরো একদম মানে ফাটাফাটি লাগবে, ফাটাফাটি সত্যি বলতে খাবারের একটা মানে ফ্লেভারটাই চেঞ্জ করে দেয় জানিস তো। বন্ধুরা ফাটাফাটি হচ্ছে খেতে, দারুণ লাগছে। আলু সিদ্ধ আমার শেষ, তোর অমলেট,
মাছের ঝালটা আরো অসাধারণ। আলু চপ, লাস্ট ঠিক আছে বন্ধুরা, ডিম অমলেট এটা খা, এটা খা, এটা খা, ঠিক আছে। এইটা কিন্তু আমার কিন্তু শেষ বলা, কিন্তু লাস্ট বলা, কিন্তু আমার আমার কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে খাওয়া বলাটা। ঝাল লেগে গেছে। হুম, ঝাল ঝাল পুরো ঝাল, শুকনো লঙ্কায় খা, জল খা, তাহলে সিঙ্গারা দেখাবো এবার, নেক্সট জল খাবো বন্ধু। ঠিক আছে বন্ধুরা, মিক্স করে একটু মানে ইয়ে মানে খেয়ে দেখবো কেমন লাগে আর কি সিঙ্গারার সাথে। হ্যাঁ বন্ধু, দারুন দারুন। তবু চেষ্টা করব বন্ধুরা, এত সহজে হার মানবো, মানে এত সুন্দর লাগছে এটা খেতে দিয়ে, খেতে গিয়ে মানে কি আর মানে আর সত্যি বন্ধু হেভি লাগছে, হেভি দারুণ লাগছে, দারুণ লাগছে খেতে সিঙ্গারার সাথে পান্তা ভাত। কি হলো, সমস্যা হচ্ছে না খেতে, পাচ্ছিস না, না খেতে পারলে সেন্ডার করে দিতে পারিস। সবই তো শেষ হয়ে গেছিলো, তোদের কিছু নেই ও। সেটাই তো দেখছি, কিন্তু এখনো শুকনো লঙ্কা বাচ্চা গেলে তোরও এখনো বাকি আছে, আমার তো সেটা এটা খেয়ে নেবো এখন হয়ে যাবে। রাহুল এইভাবে আর কি মানে সাইলেন্ট থাকিস না, তুই খেতে যদি মানে কোনো সমস্যা থাকে সেন্ডার করে দে, এবার সাইলেন্ট থেকে কিন্তু হবে না। না আর খাবো না, সেন্ডার করে দিচ্ছি। আমি তোর মাছ খেতে আর কতক্ষণ সময় লাগবে, আর হচ্ছে না, আমি বললাম না অনেকদিন করা হয় না ভিডিও, তো প্র্যাকটিস নেই অতটা। তো বন্ধুরা যাই হোক, ঠিক আছে, রাহুল আর কি মানে আর কি মানে সেন্ডার হয়ে গেল আগে থেকেই, আমার আমার কিন্তু খাওয়া খাওয়া প্রায় আর কি শেষের দিকে, কিন্তু ও তার আগে সেন্ডার করে দিয়েছে। ও যদি আরেকটু ছিলাম না, ও কিন্তু একদমই মানে পিছিয়ে নাই, ও যদি আরেকটু যদি মানে চেষ্টা করতো, ও কিন্তু আজকে আমাকে হারিয়ে দিত। কিন্তু পেটের অবস্থাটা একটু খারাপ খারাপ লাগছে তার জন্য।
কি দরকার, নিজের শরীরকে কষ্ট দিয়ে তো লাভ নেই, নাই পানিশমেন্ট পাবো, অসুবিধা নেই। তবে তুই আরেকটু যদি মানে ফার্স্ট করিস, ফার্স্ট ফার্স্ট না না তোর আর কি বলতো, তুই যদি আর কি মানে সোলো যদি খেতিস, খেয়ে যদি আর কি শেষ করতে অন্তত, তাও কিন্তু বন্ধুরা ও আজকে কিন্তু মানে ও আজকে আজকের মতো আজকে কি বলবো আর বন্ধুরা, রাহুল যখন আগে থেকে স্যারেন্ডারটা হয়ে গেল, আমি তাহলে খাওয়া খাওয়া করে দিচ্ছি, আমি খাবো না, কারণ আমার কিন্তু ভাত শেষ হয়ে গেছে, সেখান থেকে ঘুগনি রয়েছে আর একটা মাছের, একটা মাছের পিস রয়েছে, কিন্তু ও যেহেতু আমার আগেই স্যারেন্ডার করে দিয়েছে, আমি আর কি করবো বলুন আপনারা। আমি আর কি তো বন্ধুরা যে পানিশমেন্ট নিয়ে আমি চলে এসেছি, তো পানিশমেন্টটা কী নিয়ে এসেছি সেটা দেখুন, পানিশমেন্টে নিয়ে এসেছি এই যে এটা কাঁচা পটল পুরো, ঠিক আছে, সবুজ কালারের পুরো কাঁচা সবজি পটল, এটা হচ্ছে পানিশমেন্ট। আপনারা একটু ভালো করে দেখেন কাঁচা পটলটা, ঠিক আছে, কীরকম দেখতে হয় আর কি। এই কাঁচা পটল হচ্ছে আজকে মানে ও খাবে, ঠিক আছে, আজকে হচ্ছে রাহুলের একটা পানিশমেন্ট আমি নিয়ে এলাম, যেহেতু আজকে চ্যালেঞ্জ হেরে গেছে। তো রাহুল তাহলে রেডি তো খাওয়ার জন্য? না, এর পুরো 100% খেতে হবে, পুরো সবটুকু 100% খেতে হবে। অসম্ভব 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 না না আমি পানিশমেন্ট তোমরা খেতে হবে, সে তুমি যতই না সে ঠিক আছে, আমি ক্যারিট ডায়লগ দিয়ে দাও আর তুমি আর কি চার ডায়লগ দিয়ে দাও না কেন, পানিশমেন্ট খেতেই হবে তোমার, এটা বড় কথা না। মানে তো এই যে পটলের ছাড় কিন্তু দেবো, কিন্তু খুব বেশি কিন্তু ছাড় দেবো না, ঠিক আছে, এই তো এইটুকু, সেটা আমি দেখছি, আমি 50% দেবো, 50% না 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 আর 50%, ঠিক আছে, না 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 বমি টমি হয়ে যাবে আর কিচ্ছু না, এমনি জি এটা আমি এমনি পছন্দ করি না জিনিসটা, এই পটল তো বন্ধুরা এর মধ্যে তো বীজ আছে কিনা দেখি, না বীজ নেই, পুরো কুচি একদম পুরো ভেতরে। তাহলে এই বন্ধুরা এই হচ্ছে বন্ধুরা রাহুলের পানিশমেন্ট, কাঁচা পটলের টুকরো খাবো না, ওকে আজকের মতো এটা খেতে হবে, তুই আমাকে ঠিক আছে নেক্সট যখন কোনো চ্যালেঞ্জ করবো সেই সময় চেষ্টা করিস আমাকে হারানো, ঠিক আছে, ওকে, তো এবার খাওয়া শুরু কর, শুরু কর তাড়াতাড়ি, কন্টিনিউ কন্টিনিউ তাড়াতাড়ি, এই সুকাশুই করলে হবে না, সুকাশুই করলে হবে না, পানিশমেন্ট একটা খেয়ে নিতে হবে, তোর তো পানিশমেন্ট তো সোজা পানিশমেন্ট, আমি তো এর থেকে আর কত খারাপ খারাপ জিনিস খেয়েছি বন্ধুরা, তাই না, তো সেটা সবাই জানে, আমি মানে এর থেকেও কিন্তু খুবই খারাপ খারাপ জিনিস আমাকে খেতে হয়েছে। তো রাহুলের জন্য আশা করছে নেক্সট কোনো চ্যালেঞ্জ আমাকে হারিয়ে, ঠিক আছে, এরকম যেন পানিশমেন্ট আমি যেন খাওয়াতে পারি, ঠিক আছে, আমি প্রে করছি ওর জন্য, তো ঠিক আছে রাহুল, তো রাহুলের জন্য এটা আমি আশা করলাম, ঠিক আছে, বেটার লাক নেক্সট টাইম রাহুলের জন্য, ঠিক আছে, যাই বন্ধুরা, তাহলে আবার আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ, বাই বাই।